नमस्कार बंधुरा, ज्योतिषार्णव श्री सौम्यज्योतिर यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। जे नियमे समय क्रमागत एगिए जाए सेई चिरंतन धाराय चले गेल 2020 साल। पेछने पड़े थाकलो आमादेर कर्मेर नाना सुख दुःख। प्राकृतिक नियमे एसे गेल आरेकटा नतून बछर 2021 साल। आर नतून बछर एलेई तो आमादेर जानते इच्छे करे নতুন বছরটা আমার আমার সন্তানের আমার পরিবারের ভাগ্যে কি ভালো মন্দ আনতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে আজ আমি সম্ভাব্য সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে 2021 সাল আপনাদের রাশি অনুযায়ী কেমন যাবে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করব। ও কি করলে আপনারা সংসার ও প্রতিষ্ঠা জীবনে বহুলাংশে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাবেন তা জান। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন। আর দেখতে দেখতে আপনাদের একটা কাজ করার অনুরোধ করব, সেটা হলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনার একটা লাইক ও শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও সুন্দরভাবে দেওয়ার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, ওনারা সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনে ক্লিক করে দেন। তাহলে কি হবে, আমি আমার চ্যানেলে যখনই কোনো কিছু নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আজ আমি বলবো বিশ্বরাশির জাতক জাতিকাদের 2021 সালটা কেমন যাবে। প্রথমেই আমি বলবো 2021 সাল ছাত্রছাত্রীদের কেমন যাবে। বছরের শুরুতেই বৃহস্পতি ও শনি নবমভাবে অবস্থান করছে। বৃহস্পতির নবমভাবে অবস্থানের ফলে উচ্চশিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সাফল্য লাভ পাওয়া হওয়ার সম্ভাবনা, কিন্তু একটু বেশি পরিশ্রম তোমাদেরকে করতে হবে, কারণ বৃহস্পতির সাথে শনিও নবমভাবে অবস্থান করছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই সময় রাহু মঙ্গল একসাথে থাকবে, তার ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে, তার ফলে শিক্ষাক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে এই সময়টা। তাই এই সময়টাতে শিক্ষাক্ষেত্রে একটু বেশি মনোযোগ ও পরিশ্রম তোমাদেরকে করতে হবে। আবার আগস্টের মাঝামাঝি সময় থেকে শিক্ষাক্ষেত্রে আবার শুভ সময় আশা করতে পারি, একদম বছরের শেষ দিন পড়ুন। এবার আমি বলবো 2021 সালে বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মভাব কেমন যাবে। বছরের শুরুতে বিশ্বরাশির ক্ষেত্রে লগ্নস্থ রাহু দৃষ্টি দেবে পঞ্চম ভাব ও নবম ভাব স্থিত বৃহস্পতি শনি ও প্লুটোকে, আবার বৃহস্পতিও দৃষ্টি দেবে রাহুকে। তাই এই বছর কর্মজীবনে আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত বা চাকুরির সাথে যুক্ত, যাই হোক না কেন, কিছু শুভ পরিবর্তন আপনারা আশা করতে পারেন। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত এই সময়টা ব্যবসা বা চাকরি সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো আপনাদের। মে মাসের শেষের দিক থেকে ধীরে ধীরে ব্যবসায় বা চাকুরিদের ক্ষেত্রে বিশেষ সফলতা পাবে। এ বছরটাতে সারা বছরটাই আপনার শনি ষষ্ঠ ভাবকে দৃষ্টি দেওয়ার ফলে মাঝে মাঝে অফিস মহলে সহকর্মী বা কর্মকর্তাদের সাথে মতপার্থক্য তৈরি হতে পারে, এই দিকটা একটু বিশেষ নজর দিতে হবে আপনাকে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা, যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য এই বছরটা বেশ অনুকূল। ডক্টর, উকিল, মেডিসিনের সাথে যারা যুক্ত আছেন, শিক্ষক, সাহিত্যের সাথে যারা যুক্ত আছেন তাদের উন্নতির শুভ সম্ভাবনা। এবছর কর্মসূত্রে আপনাদেরকে একের অধিকবার কিন্তু দূর স্থানে যেতে হতে পারে। এবার আসি বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন যাবে। এবছর আপনাদের গত বছরের তুলনায় অর্থভাগ্য শুভ, তবে এপ্রিলের শেষের দিক থেকে মে মাস পর্যন্ত সময়কালে লেনদেন একটু বুঝে শুনে করবেন। এই সময় অর্থ কাউকে ধার দেবেন না, হঠাৎ করে অর্থ আটকে যেতে পারে। জুন মাসের প্রথম দিক থেকে অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে শুভ পরিবর্তন আপনারা আশা করতে পারেন। এবার আমি আপনাদের বলবো আপনাদের পারিবারিক জীবন ও শরীর স্বাস্থ্য কেমন যাবে। এ বছরটাতে স্বামী স্ত্রীর সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে, তবে 10ই জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রিয়জনের সাথে কিছু মতান্তর হতে পারে। প্রেম প্রীতির সম্পর্কের ক্ষেত্রে বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের মাঝামাঝি সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। বিবাহে একটু বাধা থাকলেও
আগস্টের শেষের দিক থেকে বিবাহযোগ্য সন্তানের বিবাহযোগ তৈরি হওয়ার সম্ভাবনা। এবছরে যানবাহন বা বিষয় সম্পত্তিজনিত কেনাবেচা বাধা আসতে পারে। আগস্টের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তা সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। এবছর ধর্মের প্রতি আকর্ষণ আপনাদের থাকবে। গৃহে মাঙ্গলিক কর্মানুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের এই বছরটাতে প্রবল শত্রুতা বা ও প্রতিকূলতা থাকলেও সাফল্য পাবেন আপনারা। আপনারা যারা চোখের রোগ, হাঁপানি, অ্যালার্জি, ফুসফুস বা হার্টের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে শনি বক্রী থাকাকালীন, বিশেষ করে জুন মাস থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত সময় এই রোগগুলো আপনাদের একটু ভোগাতে পারে। এই বছরটাতে আকস্মিক কোনো দুর্ঘটনা থেকে সামান্য চোটাঘাত আপনাদের লাগা সম্ভাবনা আছে। যারা দীর্ঘদিন নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছেন তাদেরকে আমি বলবো এই বছরটাতে নিয়মিতভাবে ডাক্তারের পরামর্শে থাকুন। এই বছর বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা সাদা বা হালকা হলুদ কালারের জামা কাপড় বা রুমাল ব্যবহার করুন, এর ফলে শুভ ফল আপনারা লাভ করবেন। এবার বলি এবছর বিশ্বরাশির জাতক জাতিকারা কী করলে নানা বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পাবেন। আপনারা প্রতিদিন সংকটমোচন গণেশতপ ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। প্রতি শনি ও মঙ্গলবার মুখের এঁটো করা খাবার সারা দিনে একবার কালো কাককে খেতে দেবেন, এর ফলে দেখবেন আপনি দারুণভাবে বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। এবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেকে বলেন আমার রাশিফল মেলে না, তার কারণ কি? আসলে কোনো মানুষের জীবনের সামগ্রিক গতি প্রকৃতি নির্ভর করে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সার্বিক গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর। তাই রাশির উপর নির্ভর করে রাশিফল সবই মিলবে এমনটা ভাবার কোনো কারণ নেই, ফলাফলে তারতম্য হতে পারে। সবাই ভালো থাকবেন, নমস্কার।